আমাদের বিরুদ্ধে আজকে বিশ্বপ্রাণ করে মিথ্যা কথা বলে বিএনপি হারু পার্টি হারু পরাজিত পার্টি যারা পলায়া থাকে নির্বাচনকে ভয় পায় আগুন সন্ত্রাস করে মানুষ পুড়িয়ে মারে প্রধান বিচারপতির বাড়িতে আক্রমণ করে ট্রেনে আগুন দেয় তারা বলে তাদের কোনো বিদেশি বন্ধু নাই তারা বিদেশীদের ইঙ্গিতে চলে ওই মার্কিন যুক্তরাষ্ট্র গতকালকেও পত্রিকা দেখেছেন পুলিশ পাখির মতো গুলি করে এক বাংলাদেশের যুবককে হত্যা করেছে সেই মার্কিন যুক্তরাষ্ট্রে পুলিশ পাখির মতো গুলি করে বাংলাদেশের যুবককে হত্যা করছে সেই দেশের তাবেদেরারা সেই দেশের সেই মার্কিন যুক্তরাষ্ট্র এবং মার্কিন যুক্তরাষ্ট্রের অনুসারী যে সমস্ত দেশ সেই সমস্ত দেশের আজকে কৃতদাস এই বিএনপি ওদের কৃতদাস বিএনপি ওদের আঙ্গুলে হননে চলে ওদের ইশারায় এই গাড়ি পুড়িয়েছে আগুন সন্ত্রাস করেছে নির্বাচনকে বানচাল করার চেষ্টা করেছে পারে নাই ওদের ইঙ্গিতে আজকে ভারতের বিরুদ্ধে কথা বলে ভারতের পণ্য বর্জনের কথা বলে আজকে দেশের অর্থনীতির বিরুদ্ধে সহায়তা করে ষড়যন্ত্র করে আজকে আওয়ামী লীগকে বলে যে আওয়ামী লীগ বিদেশি এজেন্ট আরে আওয়ামী লীগ কোনো দেশের এজেন্ট না আওয়ামী লীগ কোনো দেশের টিপায় ক্ষমতা আসে নাই জনগণের ভোটে ক্ষমতা এসেছে আরে পাঁচ বছর অপেক্ষা করতে হবে আরেকটা নির্বাচনের জন্য ভাইয়েরা আমার এর আগে কোনো যতই চিল্লাচিল্লি করেন যতই আন্দোলন করেন যতই মিথ্যা কথা বলেন মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেন কোনো লাভ হবে না পাঁচটা বছর অপেক্ষা করতে হবে এই সরকার জনগণকে দেশ পরিচালনার জন্য পাঁচটা বছরের জন্য বৈধতা পেয়েছে এটাই সত্য এটাই বাস্তব বাংলাদেশের মানুষ অনেক ভালো আছে কেবল ভালো নাই বিএনপির লোকজন বাংলাদেশের মানুষ সকল ক্ষেত্রে ভালো আছে মানুষ এই জিনিসপত্রের দাম একটু বেশি ছিল এখন আবার কমে আসতেছে নিয়ন্ত্রণ করার জন্য সরকার চেষ্টা করছে গরিব মানুষের পাশে সরকার আছে টিসিবির পণ্য সরকারের এই খাদ্য মন্ত্রণালয়ের উদ্যোগে চাল বিতরণ বিভিন্নভাবে চাল বিতরণ স্বল্প মূল্যে চাল বিতরণ খাদ্য সামগ্রী বিতরণ সমস্ত কিছু করে গরিবের পাশে সরকার দাঁড়িয়েছে মানুষ ভালো আছে কোনো মানুষ খারাপ নাই বিএনপি ছাড়া আর বিএনপি মিথ্যা নির্যাতনের গল্প করে যে বিএনপির কর্মীদের উপর নির্যাতন হচ্ছে মিথ্যা মিথ্যা কথা একেবারে ডা মিথ্যা কথা ওই আমাদের সাধারণ সম্পাদক বলেছেন কর্মীদের উপর নির্যাতন কাদের উপর হচ্ছে তালিকা দেন তালিকাও দিতে পারে না দিতে পারবেও না এরা মিথ্যা কথা বলে এই অপশক্তি দেশ বিরোধী শক্তি মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি এদের বিরুদ্ধে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে অত্যন্ত প্রহরীর মতো সজাগ থাকতে হবে এদেরকে রাজনৈতিকভাবে বাংলাদেশ থেকে বাংলাদেশের রাজনীতি থেকে বিতাড়িত করতে হবে